আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়ে, কোন ডাইরেকশন আমাদেরকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, সেই ডাইরেকশন, সেই দিক নির্দেশনা, সেই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে আলোচনা করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। আল্লাহ পাক বলছেন, আমার বান্দাগণকে, আমার গুলামদেরকে, আমার বান্দাদেরকে আমি দুনিয়াতে পাঠিয়েছি একটা বিশেষ মিশন দিয়ে, একটা বিশেষ কার্য সম্পাদন করার জন্য, আর তা হচ্ছে ওয়ামা উমিরু, তাদেরকে নির্দেশনা দেয়া হয় নাই ইল্লা, একটা বিষয় ছাড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, আদেশ দিচ্ছেন, হি ইজ কমান্ডিং আস, হি ইজ নট কমান্ডিং আস অ্যাকসেপ্ট ফর ওয়ান থিং, একটা বিষয় ছাড়া। সেই বিষয়টা কি? ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হুনাফা, আমরা যেন ইখলাসের সাথে, একনিষ্ঠার সাথে আল্লাহর ইবাদত করি। আমাদেরকে এই দুনিয়াতে পাঠানোর অন্যতম প্রধান পারপাস, উইজডম, এই দুনিয়াতে পাঠানোর কি? আল্লাহর ইবাদত যেন আমরা ইখলাসের সাথে, হানাফিয়াতের সাথে, একনিষ্ঠার সাথে আমরা যেন আল্লাহর ইবাদত করতে পারি। এই ইবাদতে যেন লোক দেখানো কোনো রিয়া না থাকে, এই ইবাদত যেন কোনো দুনিয়ার পদবি পাওয়ার জন্য না হয়, এই ইবাদত যেন নিরেট রুসুম রেওয়াজ না হয়, এই আমাদের ইবাদত বন্দেগি যেন শরীরের এক্সারসাইজ না হয়, সেটা হতে হবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের জন্য, ওনার নিকটে যাওয়ার জন্য। অপর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদতের জন্য। قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, মুমিনগণ সফল কাম হয়ে গেছে, দ্য বিলিভার্স আর সাকসেসফুল। হোয়াট ইজ দ্য রিজন? এই বিশ্বাসীগণ সফল কাম হওয়ার কারণ কি? الذين هم في صلاتهم خاشعون, যারা তাদের নামাজে বিনয়, নম্রতা, আজিজি, এনকেসারি, ইখলাস, একনিষ্ঠা যারা অবলম্বন করতে পেরেছে। আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য।